আরে কোনো ব্যাপার না, ঠিক আছে একটু ধুইয়া রান্না করে দে, একটু মাংসটা রান্না করো, ইরি একে ধরো। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি, যেহেতু দাদা ওদের সন্ন্যাস চলছে তার জন্য দাদা প্র্যাঙ্ক করতে পারছে না, তো ভাবলাম আজকে আমি একটা প্র্যাঙ্ক করে দিই, মাংস প্র্যাঙ্ক করবো আজকে। যেহেতু তোমরা সবাই জানো ওরা সন্ন্যাস নিয়েছে, তো সন্ন্যাস আর কী প্র্যাঙ্ক করবো, তার থেকে ভাবছি একটা ননভেজ প্র্যাঙ্ক করি, মাংস। এই কালো প্লাস্টিক নিয়ে এসেছি, ঠিক আছে, আর মাকে বলে বেরিয়েছি, সবাইকে জানে যে আমি বাজারে এসেছি, তো বাজারে নাম করে এসেছি, ঠিক আছে, বাজার করতে। তো বাজার তো করবো না, মাঠ থেকে এর মধ্যে কী পাওয়া যায় মাঠে, এইসব ঘাস পাতা রয়েছে, এইসব ভরে টরে নিয়ে গিয়ে বলবো মাংস নিয়েছি, মাংস রান্না করো, ঠিক আছে। ওটাতে দেখবো বাড়ির কী রিয়াকশান থাকে, সেই হবে, সেই লেভেলের প্র্যাঙ্ক হবে, একদম ধামাকেদার, ঠিক আছে। তাহলে তোমরা লাইনে থাকো, একদম ভিডিওটা পুরোটা দেখবে বিনা স্কিপ করে, আর কমেন্টে বলবে ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে। ওকে, তো দেখো এখানে অনেক ঘাস পাতা মাছ পাতা রয়েছে, দেখা যাক কী তুলি, কয়েকটা তুলে দিই, ঠিক আছে। তো আমার হাতে তো ক্যামেরা রয়েছে, আমি এগুলো তুলে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এগুলোকে ভরে নিই প্লাস্টিকের মধ্যে, অল্পই ভরবো, 1 কিলোর মতো যাতে লাগে, 1 কেজি মাংস নিচ্ছে, অনেকদিন খাইনি তো, ঠিক আছে, ভরে তারপর দেখা হচ্ছে। এই যে মাংস, সেই লেভেলের, জানি না ক্যালানি ম্যালানি হয়তো খেয়ে যেতে পারি, ঠিক আছে, চরম লেভেলের ট্রেন হবে আজকে। চলো বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। বাড়ির পথে মাংস রেডি, আমি রেডি, আবার দেখি ওরা রেডি হয় কি হবে, ঠিক আছে। দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এখন ঢুকবো, মাংস রেডি। পাঞ্চি বানু উড়তি ফিরু মস্ত গগন মে, মে তো আজ আওয়াজ করু দুনিয়া, ওমা নাও বাজরানসি। হ্যাঁ বাজার, আবার কি বাজার আনছি, আরে এই সে অনেকদিন হয়ে গেছে একটু চিকেন লেগ পিস খাই না, তো রান কার সঞ্জম, আরে ও সঞ্জম তো আমার কি, কেন আরে একটু মাংস আনছি, কি হয়েছে তাতে আমার রান্না করে দাও, ওরা খাইবে না তো আমি তো খাই, কালকে উপোস, আজকে তো কিছু না, নাটক করবা না, জেনে শুনে রং করবা না, বেড়ে এখন থেকে কাটি বেড়ো, 1 কেজি মাংস আছে, রান্না করে দাও আমি খেয়ে নেবো, আমি পারবো না, কি হয়েছে, আমি পারবো না, আচ্ছা ঠিক আছে। মাংস আছে এর মধ্যে, লাঠি মারছো কেন, কি বার করবে, আরে কোনো ব্যাপার না, ঠিক আছে একটু ধুইয়া রান্না করে দাও, তুমি তোমরা ছুঁইতে হবে না, তোমরা ওই করে দাও, আরে তোমার ঘর তো আলাদা, আরে বাবা তোরা তো আলাদা ঘরে, তোরা আলাদা হয়ে যা, তোরা তো তোরা তো আলাদা ঘরে, আলাদা ঘর, তোমরা তো সব একসাথেই থাকো, তার মধ্যে এগুলো আনা উচিত হয়েছে, আরে বাবা ওরা তার সেবা, মাংস খাবো না, আরে আমি অনেকদিন খাই না, একটু দেখো, আরে একটুখানি, আরে তোর তো আলাদা থাকে রে ভাই, আমি তো খাবো, আমার তো রান্না করো, আমি খাওয়ার পর চান করে ঢুকবো, ব্যাস গঙ্গা চান করে আসবো, মাংস আমি তো অল্প একটু খাবো, এত লোক কোথা দিয়ে আসে, 1 কেজি মাংস আনছি,
আমার একটু মন দিয়ে ইচ্ছে হইলো আজকে আজকে ভিডিও, ওই যে সব সব 99 পোলাও দিচ্ছে, খাসির মাংস দিচ্ছে, ওই যে খাসির মাংস তো পাইনি এখন, একটু করো না, নাও না ভাই, এরকম করলে হয় না, চলো আরে বাবা, একটা মাংস আনছে তো কি হয়েছে? আরে শোনো, সন্ন্যাস তো ওরা নেছে, এই বাড়িতে থাকতে গেলে কোনো উপাস কপাস কিচ্ছু চলে না, কারণ তোমরা কেউ মানুষ। ঠিক বলেছো, তোমার ইচ্ছা না থাকলে কয়ে দাও, আমরা বাইরে গিয়ে কোনো মন্দির। আরে বাবা, একটু মাংস খাবো, তাতে কি হয়েছে? আমার একটু মাংস খাওয়ার ইচ্ছে, আমি তো অপরাধ করছি, হোটেলে রান্নার বাড়ি রান্না, সঙ্গীতা কত ভালো রান্না করে মাংস, আলুর দমটা, আরে আলুর দমটা মাংসের মতো হয়েছে, আরে কি হয়েছে, সবাই মিলামিশে খাবো, আমি তো খাই, আমি তো খাই, আমার কথা শোনো, একটু একটু করে খায় নি, একটু একটু করে সবাই মাংস খায়, গঙ্গার চান করে শুদ্ধ হয়ে কেন, গঙ্গা চান করার সময় আগে মাংস খাই তো, গঙ্গা চান করছিল সেদিন, সেদিনের ব্যাপারটা আলাদা ছিল, তখন আমি ধরাটা গলাইনি নাই। আরে ধরা এখন একটু খুললে রাখ, কাদা একটু মাংস খাই না, পাপ লাগবে, তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে, চলো চলো এই পাপ জায়গা থেকে দিয়ে দেব, কৃষ্ণা মুদিয়া কৃষ্ণা এসব কথা বাবা, আরে ছাড়ো না, তুমি ওর কথা মত বাইরে যেতে সময় নাও, তাহলে রোজ খাইবে, রোজ খাম না, বা বাড়িতে যে মাংস খাম না, রোজ মাংস খাই, বাঙালিদের খাওয়ার, বাঙালিদের খাওয়ার, কালকের দিনটা তো অন্তত বাদ দাও, বাঙালিদের খাওয়ার মাছ মাংস, মাছ বুড়িটা বানিয়েছি গিলে গিলে, আরে বুড়িটা একটু আলাদা হবে, তোমার থাকতে হলে থাকো, আমি থাকব না, যাইতো করোনা ভালো করে, তুমি যাবা, এরকম করলে হয় খাওয়ার জন্য, আবার কিসের জন্য, আমি কি কিছু বলেছি, তোর বল, তুই বুঝাইতে পারিস নাই, আমি এখন কিছু করার, আমি কি জানি ও যে নিয়ে এসছে, তুই তো কিছু কবি, আমি কি জানি নিয়ে এসছে, তুই বাসন তুই দেখ, এই দেখ এদিকে সঙ্গীতা, আমার কিছু দেখা লাগবে না, এই দেখ এরম ভাল লাগে, একটু মাংস খাবো, তুমি উনানটা একটু মাংস রান্না করে দাও, মাংস খাবো, পা বাঙালিদের ধর্ম পা মাংস খাওয়া, আমি তো মাংস খাবো, তুই এখনো পর্যন্ত তোরা বোঝাইতেছিস ভুলভাল কথা কয়ে যাইতেছিস, এই দরজাটা ছেলে কি অবস্থা হয়ে যাচ্ছে, তুমি না, তুই সরে যা, এখানে সরে যা, তুমি এত বকতেছো কেন, তুমি বাইরে যা, আমি বাইরে, দরজাটা দরজাটা ছেলে কি অপবিত্র হয়ে যাবে, এই দরজাটা ছেলে কি অপবিত্র হয়ে যাবে, দরজা তোর
আচ্ছা তোমাকে ঘর দিয়ে বাইর করার জন্য কি করতে হবে? দরজা সিঁড়িতে আমার আসল কথা কি কথা, আমার গরম লাগে। তোমরা রাত্রিবেলা এসি মেসি চালাও না, আমি গরমে ভাল লাগে না। যাও 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 আচ্ছা ছাড়ো না, বাদ দাও, মাংস রান্না করো, এটা মাংসটা রান্না করো। ঠাকুর কি আমার পাপ দেবে? দেখি ধরো, তুমি দেখতে পাচ্ছো? আমি জানি না, ও ঠাকুর ঘরের মধ্যে মাংসটা ছুলে মারলো। তুই কি করলি রে, তুই কি করলি, পড়ছে কর এবকাই। এ সঙ্গীতা, সঙ্গীতা, আচ্ছা প্লাস্টিকটা খুললে দেখো কি আছে প্লাস্টিকের মধ্যে। আমি এসব ধরুম বোকাই, খুললে তো দেখো সব ধুয়ে এখন চালু। দেখো দুটো চিকেন লেগ পিস তোমার মেটে আছে, মেটে ভালো করে মেটে। আমি এসব খাই না বোকাই, আমি ঠাকুর খাও না, এসে নাও পাপ। এখন তো ওই ইয়ার কি মারতেছে, এই সব দিয়ে ইয়ার কি মারতেছে, ও ছেলের কুকর্ম মানতে পারবে। এরপর ভালো করে মোছাবো, আজকে ওর মাংস ঢুকেছে, রাত্রেবেলাতে মাকে মজা দেখাবো। আচ্ছা একটু প্লাস্টিকটা খোলো তো, কি আছে দেখো তো। প্লাস্টিকটা খোলো তো। ঠাকুরের নামে না গালাগালি দিতে পারতেছি না, মারতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তুই পাপি হলে তো আমি পাপি না। চিকেন লেগ পিস আছে, চিকেন লেগ পিস দুটো মিটে আছে। সঙ্গীতা মিটে ভালো কেনা, কি নারী গুড়ি ওনা টাকা নিয়ে আছে মুন মুদি। আরে রে পাতা, দেখি মুখটা হাসি দে, কি ক্যামেরা ম্যানে দেখো, ক্যামেরা ফোকাস করো, ফোকাস ফোকাস। মাংস ফেলা দিল, যাও মাংসটা নিয়ে রান্না করো। সত্যিকারে তো মাংস খাওয়া গেল, মারে দেখালে না, মা এইদিকে উল্টা শুয়ে রয়েছে, জীবন পার করে দিছে। মারে দেখালে না, মা এইদিকে মাথায় হাত দিয়ে উল্টা শুয়ে রয়েছে, কি করবে মা। মারে কও যে পাতা আনছি, কেমন লাগলো প্র্যাঙ্কটা, কেমন লাগলো ভিডিওটা? একদম অনেকদিন ঠাকুরের নামে করেছে তো ফালতু প্র্যাঙ্ক করবো না। ঠিক আছে ঠিক আছে, শান্ত থাকো, প্র্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, পরে আবার দেখাবো অন্য প্র্যাঙ্কে। কেসা লাগা মেরা মজাক।